একি রে সবই তো কালকের কাগজ আজকে গুলো কোথায় আজকে দেইনি মনে হয় জানো বাবা একবতে ব্যালকনিতে পড়ে আছে দেখ না না ওখানে নেই আমি দেখে এসেছি সে কি রে অজয় কাকু বোধহয় অসুস্থ হয়ে পড়েছে এই এক অজয় দা উফ কত দিনের পুরনো লোক জানিস যে বছর আমি কলেজে ভর্তি হলাম সেই বছর থেকে অজয় দা তারপর আমরা উত্তর থেকে দক্ষিণে চলে এলাম পাকে চক্রে ওরাও চলে এলো মানে অজয় দা আর আমাদের ছাড়লো না ঝড় নেই বৃষ্টি নেই অজয় কাকু কিন্তু ঠিক রোজ সময় মতো পেপারটা নিয়ে হাজির আর দেখো নিজের মাথায় ছাতা নেই কিন্তু পেপারগুলো ঠিক প্লাস্টিকে বাঁধা এই কাগজ বিক্রি করি সংসার চলে অজয় দার ছেলেগুলোকে মানুষ করলো পড়াশোনা করালো বড় করলো তারপর যে যার চলে গেল বুড়ো বাবা মাকে ছেড়ে তা না হলে এই বৃদ্ধ বয়সে বাড়ি বাড়ি পেপার দিয়ে বেড়াতে হয় লোকটার তাই তো বলি অজয় দা কোনোদিনও যতই অসুস্থ হোক পেপার একদম ঠিক টাইমে ইমা কেন আপনি জানেন না আপনাকে বাড়ি থেকে কাল বাইরে অনেক পরে তো অ্যাক্সিডেন্ট হয়েছে সে কি অজয় কাকুর অ্যাক্সিডেন্ট হয়েছে কই আগে বলিসনি তো বলেছিলাম আমি মা ঠাম্মাকে বাসের সাথে সাইকেলটা ধাক্কা লাগাতে না সাইকেল একেবারে দুমড়ে মুচড়ে একাকার অবস্থা রাস্তার মধ্যে রক্তে রক্ত সে রাস্তার লোকেরা তারপর ওনাকে তুলে হসপিটাল নিয়ে গেল বাঁচবে বলে মনে হয় না এই জন্যই পেপারগুলো নিয়ে এলাম কিনে এই সকালবেলা তুই কি খবর দিলি কতদিনকার পুরনো লোক হ্যারে কোন হসপিটালে আছে জানিস কিছু আর ওর বাড়িতে তো অসুস্থ স্ত্রী ছাড়া আর কেউ নেই রে আর ছেলেগুলো বা খবর পেলো কিনা ছোটবেলায় তখন আমি পড়তেও শিখিনি রোজ সকালবেলায় উঠে বারান্দায় দাঁড়িয়ে থাকতাম কখন অজয় কাকু এসে আমাকে কমিক্স শোনাবে আর আমি বায়না ধরলে অজয় কাকু ঠিক এসে আমাকে রোজ অরণ্যদ্বীপটা পড়ে শোনাতো এত ভালো লোক ছিল তোর মনে নেই পুজো বার্ষিকী নিয়ে তোর সাথে আমার প্রতিবারই ঝগড়া হতো আর এই জন্য অজয় কাকু আমাকে লুকিয়ে পুজো বার্ষিকী দিয়ে যেত এমনিতে তো সারা বছর দেখাই হতো না একমাত্র বিজয়ার সময়টুকু ছাড়া তা সত্ত্বেও প্রত্যেক দিন যখন সকালবেলা পেপারটা হাতে নিই একবার পলকের জন্য অজয়দার মুখটা কিন্তু ঠিক ভেসে ওঠে আমরা তো কোনো খেয়ালই করি না ওই একদিন পেপার হাতে না পাইলেই মাথাটা কিরম গরম হইয়া যায় এই অজয় কাকু না মাঝে মাঝে আমরা গল্প শোনাইতেন কোন রাইট থাইতে উইঠা সেই ধর্মতলার পেপার কিনা লাইগা লাইন লাগাইতেন রোজ ঝড় বৃষ্টি মানুষটা কি কষ্ট না করতে না উনি পেপার বিক্রি লাইগা না মাইলের পর মাইল সাইকেল চালাইতেন কি খুঁজছিস লোপা না দেখছিলাম অজয় কাকুর খবরটা কোনো কাগজে বেরিয়েছে কিনা বেরোয়নি আশ্চর্য প্রতিদিনই কত অচেনা লোকের খবর এই কাগজেতেই ছাপা হয় আপনিও পারেন আপা অজয় কাকু কি তেমন কোনো ইম্পর্টেন্ট পার্সন ছিলেন নাকি যে ওনার খবর ফলো করে ছাপা হইব কি অদ্ভুত না যারা লোকের বাড়ি বাড়ি রোজ খবরের কাগজ পৌঁছে দেয় ঝড় জল মাথায় করে তারা কিন্তু কোনোদিনই কাগজের খবর হয়ে উঠতে পারে না